খুব তসবিহ তাহলিল পরে একবার জিকির আসকার করে আপনি গাড়িতে উঠছেন, সিদ্ধান্ত নিয়ে উঠছেন আপনি রাজশাহী যাবেন, কিন্তু ভুল করে উঠছেন হলো চিটাগাং গাড়িতে। আপনি সমানে তসবিহ তাহলিল পড়তেছেন না, শুধু বসে তাহাজ্জুদ পড়তেছেন, চোখের পানিতে গাড়ি ভাসাই ফেলতেছেন, হেল্পার এসে জিজ্ঞাসা করছে ভাই এরকম মুত্তাকি লোক তো এর আগে আমার গাড়িতে দেখিনি, ঘটনা কি হুজুর কি হয়েছে, কেউ মারা গেছে? কয় না, দোয়া করতেছি আল্লাহ যেভাবে হোক আমাকে যেন একটু আপনি রাজশাহী পৌঁছাই দেন। ওই হেল্পার কি বলবে বলেন, কি বলবে? বলছে হুজুর কান্নাকাটি করেন, ভালো কথা, চোখের পানি ফেলছেন ঠিকই আছে, গাড়ি তো আগে চেঞ্জ করা লাগবে, এরপরে কান্দেন। আমাদের অবস্থা হলো ভুল গাড়িতে উঠে চোখের পানি ফেলছেন, আল্লাহ বলছেন ওয়ালা ইস্তাজাবাকুম, তোমরা ভুল গাড়িতে উঠে ভুল ট্র্যাকেতে ভুল দলে শামিল হয়ে আমার কাছে ক্ষমা চাইবা জান্নাত চাইবা হবে না, ওই চিটাগাং গাড়িতে উঠছো চিটাগাঙ্গি যাইতে হবে, জান্নাতে আর তোমার পৌঁছা হবে না। আজকে সিদ্ধান্ত নিতে পারলেন আপনারা, আমরা জান্নাতে যাওয়ার গাড়িতে ওঠার জন্য এখান থেকে সিদ্ধান্ত নিলাম, আল্লাহ যেন জান্নাতের জন্য আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আমাদের জীবন বদলানোর সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। আমরা আমাদের যে আন্দোলনে আছি আমরা সহযোগী আছি, সহযোগী থাকবো না, আমরা কর্মী হব, আমরা কর্মী আছি, আমরা কর্মী থাকবো না, আমরা প্রত্যেকের শপথের আলোকে জীবন গঠন করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সহযোগী যারা আছেন, সমর্থক যারা আছেন, সুবিধারা আছেন, তাদের জন্য একটা লাইন বলে বিদায় নিবো।